আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। থাম্বনেইল আর ক্যাপশন দেখে বুঝতেই পারছেন আজ আমি কি শেয়ার করতে আসলাম। ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দের একটি খাবার। আমাদের এখানে খুব সহজে ইলিশ মাছের ডিম কিনতে পাওয়া যায়। বছরের 12 মাসেই এই ডিম অ্যাভেলেবল থাকে এশিয়ান সবগুলোতে। আমি প্রথমেই ইলিশ মাছের ডিম ভালো করে ধুয়ে নেব। তারপর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে 10 মিনিটের মতো মেরিনেট করে রাখব। এখন আমি মেরিনেট করা ডিমগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, আপনি চাইলে আস্ত ভুনা করতে পারেন। এখন আমি একটি প্যানের মধ্যে আন্দাজ মতো তেল দিয়ে দেব। তেল একটু গরম হওয়ার পর হাফ টিস্পুন রসুন দিয়ে দেব, সাথে দিয়ে দেব 2টি তেজপাতা আর 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কাটা বা ব্লেন্ড করা, আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো লবণ। তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। যখন হালকা বাদামি কালার হয়ে যাবে আর তেলটা উপরে বেশি উঠবে, তখন আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1½ টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ কষাবো। প্রয়োজন মতো পানি দিয়ে দেব যাতে বার্ন না হয়। এইভাবে 4-5 মিনিট কষানোর পর আমি এখানে 1 টেবিল স্পুন টমেটো পুরি ইউজ করছি, আপনি চাইলে ফ্রেশ টমেটোজও ইউজ করতে পারেন। এইভাবে কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে বেশি উঠবে, তখন আমি আলতোভাবে ডিমগুলো ছেড়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে কিছু কাঁচা মরিচও ছেড়ে দিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ লিড দিয়ে ঢেকে রান্না করব, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেব যাতে বার্ন না হয়। আমি এই পর্যায়ে আন্দাজ মতো কিছু পানি ছেড়ে দেব। আমি এখানে বেশি পানি ইউজ করব না, যেহেতু আমি ভুনা ডিম রান্না করছি। ব্যাস, হয়ে গেল অনেক মজার ডিম ভুনা। আমার এই রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লাগে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।